চরণ কমলে নকুল হয়ে রব, চরণ কমলে চরণ কমলে কমেন্ট করেছেন এই গানটা, এটা গানটা আমি জানতামই না, গানটা শুনে সেজন্য গানটা গাইতে একটু সমস্যা হলো। এর বাজনা আমি যে ঠেকাটা দিলাম সেটা মূল ঠেকা, তার সঙ্গে একটু পাল্টেছে কিন্তু আমি পাল্টালাম না, তার কারণ গান করে সেই ঠেকাটা দেওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছিল। আমি এমনি বলে দিচ্ছি ঠেকাটা, এটাতে শিখল বেজেছে এবং ঢোলক বেজেছে। শিখলে এটা শুরু হয়েছে, আপনারা গানটা শুনে নেবেন, প্রথম কিন্তু এইটা দিয়ে শুরু হয়েছে। এটা কি তারা, আমি এই বাজনাটা যারা আমার শ্রোতা আছেন তারা অবশ্যই এটা জানবেন, আমি বহুবার দেখিয়েছি, দেখবেন গানটা শুনবেন, ওটা শুরু আছে। তারপর চরণ কমলে আমি নূপুর হয়ে যাব, চরণ কমলে আমি নূপুর হয়ে যাব, ঝুমকো হয়ে পান, এই ঝুমকো হয়ে পানের, এইখানে বাজনাটা অন্য করা আছে যেটা একদম পিওর ঢোলকের বাজনা আছে। এটা হচ্ছে এরকম টাইপের একটা বাজনা আছে যেটা শ্রীখোলে নিয়ে আসতে একটু সমস্যা হচ্ছে। মূল যে বাজনাটা সেটা দেখুন, চরণ কমলে আমি, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, গানটা কিন্তু যাচ্ছে এরকম, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। বাজনাটা হচ্ছে কি হলো বাজনাটা, ধি মানে এই তিন আঙুল আর এইটা ধি ধি না, এবার টেটে ধি না, ধি ধি না টেটে ধি না, এই যে ধি ধি না টেটে ধি না, 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 ধি ধি না টেটে ধি। এবার দেখুন আমরা রেয়াজ করার সময় ধি ধি না এরকম করব, তারপরে আমরা যদি এই আঙুল দিয়েও করি ধি ধি না ধি না ধি না ধি না, তাও কিন্তু হবে। আপনারা রেয়াজ করার সময় মানে যেটা সুবিধা হবে সেটা করবেন, ধি ধি না ধি না ধি ধি না ধি ধি না ধি না ধি ধি না ধি না, এটা যাচ্ছে, স্পিড করুন। এইটা বাজনা যাচ্ছে, তারপরে যখন
অন্তরা হচ্ছে তাও বাজনাটা একই রকম। এই যে তুমি যে আমার শুধু, এই যখন তুমি যে আমার হচ্ছে তখন বাজনাটা পাল্টে যাচ্ছে, এইরকম একটা বাজনা হচ্ছে, যেটা গানের সঙ্গে গান করে দেখানো একটু সমস্যা হয়ে যাচ্ছে। রেয়াজ করুন এই ঠেকা, একটা সিম্পল একটা ঠেকা রেয়াজ করুন, গানটা বারবার শুনুন। ও এর সঙ্গে শেষে একটা জিনিস হচ্ছে যেটা আমি দেখলাম, শিখলে যেটা যাচ্ছে এর সঙ্গে একটা জিনিস আছে, এইরকম একটা দেওয়া আছে। বাজনার সঙ্গে দেওয়া আছে।